বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপন রান্নার আরও একটি আয়োজন, তবে একদমই ব্যতিক্রমী, কোনো প্রিপারেশন ছাড়া। আমার বাসায় টিচার চলে এসেছে, কিন্তু কোনো রকম নাস্তা নেই। ইভেন আমার বাসায় আজকে ডিমও নেই। তারপরও চিন্তা করলাম, নাস্তা তো দিতেই হবে টিচারকে। একটি কেক বানানোর চিন্তা মাথায় চলে এলো, ঝটপট তৈরি করে নেব চকলেট কেক। তো চকলেট কেক তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে নিলাম হাফ কাপ, 1/4 কাপ টক দই, 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এখানে 1/3 কাপের থেকেও একটু বেশি চিনি। এখন এগুলো একটু গুলিয়ে মিশিয়ে নেব, চিনি, টক দই এবং সয়াবিন তেল গুলিয়ে মিশিয়ে নেব। দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ। এখন একটি চালনির সাহায্যে শুকনো উপকরণ দিব, সেটা চেলে দিব। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ময়দা, 1/2 কাপ এবং 1/4 কাপ ময়দা, 3 টেবিল চামচ কোকো পাউডার, 1 চা চামচ দিয়ে দেব বেকিং পাউডার। হাফ চা চামচ বেকিং সোডা, 1/4 কাপ শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে দিয়ে দিচ্ছি। আর কাজগুলি খুব অল্প সময়েই দ্রুততার সাথে করব, যেহেতু টিচার বাসায় সময়টা খুবই কম, আর এই অল্প সময়েই কিন্তু আমার নাস্তাটা রেডি করতে হবে, এজন্য খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম চকলেট এসেন্স, একটা সাইডে রেখে দিচ্ছি ব্যাটারটা। আর যে মোল্ডে আমি কেকটা বেক করব, অর্থাৎ 1 টাইমের আমি কাপ নিয়েছি, সবগুলো কাকে কাপের মধ্যে তেল ব্রাশ করে রেখেছি। এখন পরিমাণ মতো কেকের ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি, ঝটপট দেওয়ার চেষ্টা করছি, একটু হালকা ট্যাপ করে দিলাম। চুলায় আগে থেকে একটি প্রেশার কুকার বসিয়ে রেখেছিলাম, 10 মিনিটের জন্য হাই হিটে গরম করে রেখেছি। একটি স্ট্যান্ড বসিয়ে রেখেছি, তার মধ্যে দিয়ে দিলাম কেকের মোল্ড, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য মিডিয়াম টু লো আঁচে বেক করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, মাশাল্লাহ ফুলে উঠেছে। একটি টুথপিক দিয়ে চেক করে নিলাম, নামিয়ে নিয়েছি, চেষ্টা করছি দ্রুত রুম টেম্পারেচারে আসার জন্য। কিছুটা ওপর দিয়ে কিছুটা অয়েল ব্রাশ করে দিচ্ছি, কোনো বাটার নয়, কিন্তু অয়েল ব্রাশ করছি। এর মধ্যে রুম টেম্পারেচারে চলে এসেছে। আমি কিন্তু টিচারকে 3টি কেক অলরেডি নাস্তা হিসাবে দিয়েছি, স্যার কিন্তু খেয়ে প্রশংসাও করেছে। আর 3টি কেক আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে, কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে আপনারা দেখেই বুঝে নিচ্ছেন। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল ঝটপট একটি নাস্তার রেসিপি, যে কেউ বাসায় চলে এলে তৈরি করে নেওয়া যাবে। দেখা হবে আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।